দিদি একটা ছোট চা দিও, আর একটা সেলফি নেব কিন্তু। এমনভাবেই চায়ের অর্ডার আসে এম এ ইংলিশ চায়ওয়ালির দোকানে, আর সেই চা বিক্রেতা হলেন বাংলার টুকটুকি দাস। ইংলিশে এম এ করার পর টুকটুকি চাকরি খুঁজছিলেন। অনেক জায়গায় ঘোরাঘুরির পরেও যখন চাকরি পেলেন না, তখন 26 বছরের টুকটুকি মাত্র 10,000 টাকা পুঁজি নিয়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়া রেল স্টেশনে এম এ ইংলিশ চায়ওয়ালি নাম দিয়ে নিজের চায়ের দোকান খুলে ফেলেন। আমেদাবাদের এম বি এ চায়ওয়ালা দোকানের প্রফুল বিল্লোরের থেকে অনুপ্রাণিত হয়ে টুকটুকি এই কাজ শুরু করেন। টুকটুকির বাবা তার এই সিদ্ধান্ত শুনে মোটেই খুশি হননি, কিন্তু টুকটুকির মতে কোনো কাজই ছোট নয় এবং তাই তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। আজ যখন মানুষ তার সাথে সেলফি তুলতে আসেন, তার গল্প শুনে অনুপ্রাণিত হন, তখন তার বাবার তাকে নিয়ে গর্ববোধ হয়। 2021 নভেম্বরে চালু হওয়া টুকটুকির এই দোকানের চা খেতে আজ কলকাতা থেকেও মানুষ আসেন। ভবিষ্যতে টুকটুকির এই দোকানে আলাদা আলাদা ধরনের চা বিক্রি করার ইচ্ছে আছে। তার সাফল্যের জন্য আমাদের শুভকামনা রইল।